Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে যাও তাহলে ডিউরিং অ্যাডমিশন তোমাদের কী কী ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে এবং যে ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে তার মধ্যে কোন কোন ডকুমেন্টসের অরিজিনাল কপি তোমাদের কলেজে সাবমিট করে আসতে হবে। এবারে তোমরা ধরো রাউন্ড ওয়ানে তোমাদের কোনো একটা কলেজ অ্যালোটেড হলো, সেই কলেজেও যদি তুমি অ্যাডমিশন নিতে যাও এবং যদি তোমরা রাউন্ড টুতে আপগ্রেডেশনের জন্য উইলিংনেস সাবমিট করেও আসো তাহলেও কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কলেজে জমা দিতে হবে এবং তার পাশাপাশি কলেজের যেটা অ্যাডমিশন ফিস আছে উইচ ইজ নিয়ার অ্যাবাউট 6,550 rupees সেটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এবং তোমাদের যদি রাউন্ড টুতে কলেজ আপগ্রেডেড হয় তাহলে তোমরা যে 6,550 টাকার মতো তোমরা পে করবে সেখান থেকে 1,000 টাকা কেটে নিয়ে বাকি 5,500 টাকা তোমাদেরকে 5,550 টাকা থাকলো 5,550 টাকা তোমাদেরকে রিফান্ড করবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন তোমাদের অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন তোমরা দেখবে যে কলেজ অথরিটিসের পক্ষ থেকে তোমাদের আলাদা একটা রুম প্রোভাইড করেছে, সবাইকে আলাদা আলাদা নয় একটা আলাদা রুম প্রোভাইড করা হয়েছে যেটা বেসিক্যালি একটা এলটি হয়, লেকচার থিয়েটার হয়। সেখানে বসে তোমরা ফার্স্টে তোমাদের ডকুমেন্টসগুলোকে অ্যাসেম্বল করবে, কলেজের তরফ থেকে যা যা ডকুমেন্টস তোমাদেরকে দেওয়া সমস্ত কিছু দেবে, যেমন কলেজ অ্যাডমিশন ফর্ম কলেজ তোমাদেরকে প্রোভাইড করবে, চেকলিস্ট কলেজ তোমাদেরকে প্রোভাইড করবে। তো সেখানে বসে বসে কিন্তু তোমরা ধীরে ধীরে তোমাদের এই কলেজ অ্যাডমিশন ফর্ম যেটা আছে সেটা চেকলিস্টটা এগুলো ফিল করতে থাকবে এবং সেখানে কিন্তু তোমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা থাকবে। তোমরা যদি এই অ্যাডমিশন ফর্ম বা চেকলিস্ট ফিল আপ করার সময় বা অন্যান্য যে ফর্মগুলো দেবে কোনো ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু বুঝতে না পারো তোমরা তোমাদের দাদা দিদিদেরকে জিজ্ঞেস করবে যে এখানে আমরা কী ফিল আপ করবো, ঠিক আছে। আগেই কিছু ফিল আপ করবে না, যদি বুঝতে না পারো ওদেরকে জিজ্ঞেস করবে, ওরা ওই কলেজের সিনিয়র, ওরা অলরেডি ওই প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তো ওরা তোমাদেরকে সব থেকে বেটার ডেমনস্ট্রেট করতে পারবে যে এই জায়গাটায় তোমরা কী করবে এবং কোন ডকুমেন্টসটা তোমরা কী করে সাবমিট করবে। তো তোমাদের কলেজে সবার ফার্স্টে একটা চেকলিস্ট দেবে, চেকলিস্টটা অনেকটা সেই রকমই হয় যেরকম তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় পেয়েছিলে, ঠিক আছে। আমি তোমাদেরকে তাও একবার এসএসকেমের চেকলিস্টটা দেখিয়ে দিচ্ছি, অনেকটা সেরকমই হয় যেরকম তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় পেয়েছিলে, শুধু এখানে লিস্টেড ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো চেঞ্জেস হয়েছে, কী চেঞ্জেস আছে সেটার ব্যাপারে তোমাদের সাথে আজকে ডিসকাস করছি। ওকে, এবার তোমাদের কলেজের থেকে একটা অ্যাডমিশন ফর্ম দেবে, যে অ্যাডমিশন ফর্মটা তোমাদের ওখানে বসে বসে ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন ফর্মটা কীরকম হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইন জেনারেল ফর্ম্যাটটা চেঞ্জ হতে পারে অন্যান্য কলেজের ক্ষেত্রে, বাট সেখানে যে ইনফরমেশনগুলো তোমাদের মেনশন করতে হবে সেগুলো জেনারেলি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সেম থাকে, বাট ফর্ম্যাটটা আলাদা হতে পারে। তো আমি তোমাদেরকে এসএসকেমের ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি। এটা এসএসকেমের অ্যাডমিশন ফর্ম, তো অ্যাডমিশন ফর্মটা জেনারেলি এরকমই হয় দেখতে। এখানে তোমাদের বেসিক বেসিক ডিটেলস লিখতে হয় এবং তার পাশাপাশি এখানে যেটা তোমাদেরকে মেনশন করতে হয় সেটা হচ্ছে তোমাদের ক্লাস টুয়েলভের মার্ক্স স্টেটমেন্ট, ঠিক আছে। ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি মার্ক্সটা এখানে মেনশন করতে হয়, তার সাথে সাথে পার্সেন্টেজগুলো মেনশন করে দিতে হয়। এই জায়গাটাই কিন্তু যদি কেউ আগে বিএসসি নার্সিং পড়ে থাকো অথবা বিটিএস পড়ে থাকো অথবা বিএমএস পড়ে থাকো মানে আয়ুর্বেদিক কোর্স পড়ে থাকো এবং তারা এই বছর এমবিবিএস এর জন্য অ্যাডমিশন নিতে যাচ্ছ বা বিএসসি নার্সিং থেকে বিডিএস অ্যাডমিশন নিতে যাচ্ছ, তো মোটামুটিভাবে যেটা বলতে চাইছি, যদি তোমরা আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের আন্ডারে পড়ে থাকো তাহলে তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা মেনশন করতে হবে এবং এখানে তোমাদের সেশনটাও মেনশন করতে হবে, ঠিক আছে। আর এখানে গার্জিয়ান সিগনেচার করবে, এখানে তোমাদের সিগনেচার হবে, ডেট প্লেস লিখে দেবে, ঠিক আছে। একদম বেসিক বেসিক ডিটেলস এখানে তোমাদেরকে ফিল করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমাদের 8 কপি রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হয়, ঠিক আছে। এটা নিটে তোমরা যেটা ইউজ করেছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেটা নিয়ে গেলেও কোনো সমস্যা হয় না। এখানে দেখো একটা জিনিস লেখা আছে যে ফটোগ্রাফের পিছনের দিকটায় তোমাদেরকে তোমাদের নাম, তোমাদের নিটের রোল নাম্বার এবং ডেটটা লিখে সেটাকে একটা খামের মধ্যে ভরে তোমাদের সাবমিট করতে হবে। ইন জেনারেল প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এরকমভাবেই চায়, বাট কিছু কিছু ব্যতিক্রমী কলেজও আছে যারা বলে নর্মালি সাবমিট করলেও হয়ে যাবে। তো আগেই লিখো না, কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে তোমরা সেখানে বসে বসে ধীরে ধীরে এটাকে ফিল আপ করে তারপরে সাবমিট করো, তোমাদের হাতে সময় থাকবে। ওকে, তো আগেই বাড়ি থেকে ফিল আপ না করে নিয়ে গেলেই আমার মনে হয় বেটার হবে, তোমরা কলেজে ওখানে গিয়ে বসে বসে ফিল আপ করতে পারো। খুব বেশি তো সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তার থেকেও কম সময় লাগবে, হয়তো 5 মিনিটের মধ্যে তোমরা করে ফেলবে, ঠিক আছে। তো জেনারেলি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু 8 কপি রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগে অ্যাডমিশনের সময়। তোমরা এটা একটু বেশি অ্যামাউন্টে নিয়ে যাও, যে একটা দুটো পিছনের দিক থেকে যদি কোনো ভুল হয়ে যায়, ঠিক আছে, তো একটু বেশি অ্যামাউন্টে নিয়ে যাও। আচ্ছা, এবার হচ্ছে ফটো আইডি প্রুফ অফ ক্যান্ডিডেট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল নিয়ে যেতে হবে। এগুলোর মধ্যে যেগুলো আছে সবগুলোই নিয়ে যাও, বা যদি অত না থাকে তাহলে যে কোনো একটা নিয়ে গেলেও হবে। আচ্ছা, যারা যারা হচ্ছে ডোমিসাইল বি, তাদের তো যেরকম তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের বাবা বা মায়ের যা রেসপেক্টে তুমি ডোমিসাইলটা ক্লেম করছো তার প্যান কার্ড, না সরি এখানে ভুল লিখেছি আমি, এক্সট্রিমলি সরি, এখানে ভোটার কার্ড হবে, আধার কার্ড অথবা পাসপোর্ট, এই তিনটের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, তোমাদের বার্থ সার্টিফিকেট বা এখানে মেনশন করা যেগুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটা অরিজিনাল নিয়ে গেলেই হয়ে যাবে। সিট অ্যালটমেন্ট লেটার, এটা তোমরা 2 তারিখ পাবে, তোমাদের যে কলেজে সিট অ্যালোটেড হবে সেই সিট অ্যালটমেন্ট লেটারটা তোমরা 2 তারিখ পাবে, 2 তারিখের আগে কিন্তু এটা তোমরা কোনোভাবেই পাবে না। তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট এলে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারও সেখান থেকেই প্রোভাইড করবে, ঠিক আছে। তো তোমাদের যদি সিট অ্যালোটেড হয় তাহলে সিট অ্যালটমেন্ট লেটারটাও WBMCC-র ওয়েবসাইট থেকে প্রোভাইড করবে, আর এটা 2 তারিখ নাগাদ তোমরা এটা পেয়ে যাবে। আচ্ছা, নিট ইউজি 2024 অ্যাডমিট কার্ড, নিট ইউজি 2024 রেজাল্ট, তার পাশাপাশি যদি তোমাদের বোর্ড ক্লাস 12 পাসিং সার্টিফিকেট ইস্যু করে তাহলে নিয়ে যাও, যদি ইস্যু না করে তাহলে নিয়ে যেতে হবে না। যেমন সিবিএসই বোর্ডের ক্ষেত্রে কিন্তু ক্লাস 12 পাসিং সার্টিফিকেট ইস্যু করে না, তো সিবিএসই বোর্ডের স্টুডেন্টদের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে করে, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা নিয়ে যাও। এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের অরিজিনাল কলেজে জমা দিতে হবে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। আচ্ছা, এরপর
হচ্ছে ক্লাস টুয়েলভের মার্কশিট নিয়ে যাবে, এটা কিন্তু অরিজিনাল কলেজে সাবমিট করে আসতে হবে। কী করে সাবমিট করবে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট আর স্কুল লিভিং সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল। যদি কেউ এইচএস পাস করে থাকো, ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট হলেই হবে, ওকে। এবং যদি কেউ এইচএসের পর অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তাহলে সেক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, এই যে মাইগ্রেশন সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, এটা কিন্তু কিছু কিছু কলেজ আছে যারা অ্যাডমিশনের সময় চায়, কিছু কিছু কলেজ আছে যারা অ্যাডমিশনের সময় চায় না। যেমন এসএসকেমের ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেটের অ্যাডমিশনের সময় কোনো দরকার হয় না, ওরা ওদের চেকলিস্টে সেটা মেনশনও করে না। বা ডায়মন্ড বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওদের কিন্তু চেকলিস্টে এটাকে রাখে। বাট এরকম নয় যে এটা না হলে তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, কেননা বেসিক্যালি মাইগ্রেশন সার্টিফিকেটের দরকার পড়ে যখন তোমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করবে। তো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেসের আন্ডারে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে, সেই সময় তোমাদের দরকার পড়বে মাইগ্রেশন সার্টিফিকেট। জেনারেলি কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যদি না থাকে তোমাদের অ্যাডমিশন আটকাবে না। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদি তোমাদের কাছে থাকে বা যদি তোমাদের দ্বারা পসিবল হয় যে তোমরা ইতিমধ্যেই মাইগ্রেশন সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবে, তাহলে করে নাও, করে নিয়ে কলেজ অ্যাডমিশনের সময় সাবমিট করে দেবো। আর এটা কিন্তু অরিজিনালটা কলেজ রাখবে, মাইগ্রেশন সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেটের অরিজিনাল কপি কিন্তু কলেজ রাখবে। আচ্ছা, এরপরে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কোনটা নিয়ে যাবে? কাস্ট সার্টিফিকেট যেটা তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে নিয়ে গেছিলে, সেম অ্যাজ সেম নিয়ে যাবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট কিন্তু কলেজ অরিজিনাল তাদের কাছে জমা রাখতে পারে। এটা কিন্তু কিছু কিছু কলেজ রাখে, কিছু কিছু কলেজ রাখে না। এটা কিন্তু সব কলেজ জমা রাখে না, আমি আবারও বলে দিচ্ছি, কিছু কিছু কলেজ রাখতে চায়, কিছু কিছু কলেজ রাখে না, ঠিক আছে। তো ওবিসি এনসিএল সার্টিফিকেটটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যেটা নিয়ে গেছিলে সেটাই নিয়ে যাবে। আচ্ছা, পিডব্লিউডি সার্টিফিকেট যদি কারোর থাকে তাহলে সেটা নিয়ে যাবে। ইডব্লিউএস ক্যাটাগরির থেকে যদি কেউ বিলং করো তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটটা নিয়ে যাবে, এটা কিন্তু কলেজ জমা নেবে, ঠিক আছে। অরিজিনাল ইডব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু কলেজ তাদের কাছে জমা রাখবে। এরপর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমরা ডোমিসাইল সার্টিফিকেট ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে গেছিলে সেই ডোমিসাইল সার্টিফিকেটটাই নিয়ে যাবে। প্রিমেচিওর ডিসকন্টিনিউয়েশন বন্ড, এটা কিন্তু অরিজিনাল কলেজ জমা নেবে। প্রিমেচিওর ডিসকন্টিনিউয়েশন বন্ড কী কী করে বানাবে তার উপর একটা ডিটেইলড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, এবার হচ্ছে গ্যাপ সার্টিফিকেট। অনেকেই গ্যাপ সার্টিফিকেটের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছিলে, আমি একটা জিনিস বলি, যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন যদি তোমাদের কাছে গ্যাপ সার্টিফিকেট না থাকে, তাহলে এরকম কখনোই হবে না যে তোমাদের অ্যাডমিশনটা আটকে যাচ্ছে। কিছু কিছু কলেজ আছে যারা এই গ্যাপ সার্টিফিকেটটা চাইবেও না কলেজে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। যদি তোমাদের কলেজ চাই এই গ্যাপ সার্টিফিকেটটা, এরকম কখনোই হবে না যে এই সার্টিফিকেটটা তোমাদের নেই জন্য তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে গেল। বাট হ্যাঁ, আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা একটা অ্যাডমিশন প্রসিডিউরের ব্যাপার, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো রকমের অবহেলা না করাটাই বেটার, এখন তোমাদের হাতে সময় আছে। যদি তোমাদের হায়ার সেকেন্ডারির পরে একাডেমিক ক্যারিয়ারে কোনোরকম কোনো গ্যাপ থাকে, তাহলে কিন্তু তোমরা গ্যাপ সার্টিফিকেটটা বানিয়ে নিও, ঠিক আছে, এখনই বানিয়ে নাও, এখনও সময় আছে, 2 তারিখ আসতে এখনও 2-3 দিন দেরি আছে, তোমরা গ্যাপ সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নাও, এটা কিন্তু কলেজে অরিজিনাল জমা নেবে, ঠিক আছে। কলেজে যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু তোমাদের গ্যাপ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা কলেজ জমা রাখবে। এটা একটা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের বানাতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে রেসপন্সিবল কন্ডাক্ট সার্টিফিকেট। এটা কলেজ থেকেই তোমাদেরকে প্রোভাইড করবে একটা ফর্ম্যাট, যে ফর্ম্যাটটা ফিল করে তোমাদেরকে কলেজে সাবমিট করতে হবে। ওকে, ফর্ম্যাটটা কীরকম হয় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম অনেকটা হয় ফর্ম্যাটটা, এখানে তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হয়। এটা কিন্তু কোনো এরকম এফিডেভিট বানাতে হয় না যে 100 টাকার একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদেরকে এটা এফিডেভিট করে নিয়ে আসতে হবে, এরকম কিছুই না। এটাকে জাস্ট ফিল করে এখানে তোমাদের সিগনেচার করবে, করে ডেট দেবে, এখানে তোমাদের পেরেন্ট অর গার্জিয়ান সিগনেচার করে ডেট দেবে, বাস একদম বেসিক জিনিস তোমাদেরকে ফিল করতে হয়। আর যদি ফিল করতে কোনো সমস্যা হয় তাহলে তোমাদেরকে যেটা আগে বললাম, তোমরা তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করে নেবে, বাট ভুল কিছু ফিল করো না। আচ্ছা, এরপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দেখো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এটা তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যেটা নিয়ে গেছিলে সেটাই নিয়ে যাও। আচ্ছা, এটা অরিজিনাল কপিটা কিন্তু কলেজ জমা নেবে। এরপর হচ্ছে অ্যান্টি ট্যাগিং আন্ডার ট্যাগিং। আচ্ছা, অ্যান্টি ট্যাগিং ডিক্লারেশন জেনারেলি দুভাবে কলেজ নেয়। কিছু কিছু কলেজ আছে যারা তোমাদেরকে একটা ফর্ম্যাট দিয়ে বলবে, এই ফর্ম্যাটটা ফিল করে এটাকে একটা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট করি আমি। যেমন ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ তোমাদেরকে একটা ফর্ম্যাট প্রোভাইড করবে, করে বলবে এটাকে একটা 100 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট করে নিয়ে আসো। কিছু কিছু কলেজের ক্ষেত্রে এরকম হবে, তোমাদেরকে একটা ফর্ম দেবে যেটা তুমি ফিল আপ করে কলেজে সাবমিট করলেই হয়ে যাবে, স্ট্যাম্প পেপারে এফিডেভিট করানোর কোনো দরকার পড়বে না, ঠিক আছে। তো এটা তোমরা দেখো তোমাদের কলেজে যেরকমভাবে দিচ্ছে সেরকমভাবে তোমাদেরকে সাবমিট করতে হবে। এরপর হচ্ছে প্রুফ অফ অনলাইন পেমেন্ট। যদি তোমরা অনলাইনে পে করো তাহলে তোমাদেরকে অনলাইনে যে পেমেন্ট রিসিপ্টটা আছে সেটা সাবমিট করতে হবে, ঠিক আছে। সেটা একটা প্রিন্ট আউট নিয়ে তোমাদেরকে কলেজে অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে। কিছু কিছু কলেজ আছে যারা ক্যাশ অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। কিছু কিছু কলেজের ক্ষেত্রে তোমাদেরকে অনলাইনেই পে করে দিতে হবে প্রুফ ফিসটা। ফিসটা আমি তোমাদেরকে যেরকম বললাম 6,550, এর কাছাকাছি কিন্তু ফিসটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ভিডিওতে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা তোমাদেরকে বললাম, সেই ডকুমেন্টসগুলোই কিন্তু ইন জেনারেল তোমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় দরকার পড়ে। আচ্ছা, এখানে তোমাদের একটা ভাইটাল পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু তোমরা 2 করে ফটোকপি নিয়ে যাবে, মানে 2 করে জেরক্স কপি নিয়ে যাবে, তার মধ্যে একটা জেরক্স কপি কিন্তু কলেজ তাদের কাছে জমা রাখবে, ঠিক আছে। 2 জেরক্স কপি নিয়ে যাও, জেনারেলি 1টা জেরক্স কপিই লাগে, বাট আমি তোমাদেরকে বলছি তোমরা 2 নিয়ে যাও। যদি কোনো কারণে একটা পেপার খারাপ হয়ে যায় বা কিছু হয়, জল পড়ে গেলো ধরো, পেপারটা খারাপ হয়ে গেলো, তখন দৌড়াদৌড়ি করতে হবে, সেই জন্যই তোমরা 2 সেট নিয়ে যাও, ঠিক আছে। প্রত্যেকটা ডকুমেন্টসের 2 করে জেরক্স তোমরা নিয়ে যাও, 1টা জেরক্স কলেজ জমা নেবে, ওকে। তোমাদের গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় চেয়ে নিচ্ছি,
তোমাদের সুবিধার্থে আমরা একটা ভীষণই অ্যাফোর্ডেবল কাউন্সিলিং প্রোগ্রাম লঞ্চ করেছি, যেখানে কিন্তু আমরা একটা নমিনাল ফিস চার্জ করে তোমাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করছি। এই পিডিএফটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। বেসিক্যালি এই কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমাদের যা যা গাইডেন্সের দরকার হবে সমস্ত রকমের গাইডেন্স আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এবং ডিউরিং কাউন্সিলিং যদি তোমরা কোনো রকমের সমস্যার সম্মুখীন হও অথবা তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু তোমাদের সেই প্রবলেমটা আমরা ওয়ান টু ওয়ান ওভার হোয়াটসঅ্যাপ এবং প্রয়োজন হলে ওভার ফোন কনভারসেশন করে তোমাদের প্রবলেমগুলোর একটা ইমিডিয়েট এবং অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন প্রোভাইড করে দেবো। কেমন এর পাশাপাশি প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা কলেজগুলোকে কী করে লিস্টিং করবে সেটার গাইডেন্সও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা যদি রাউন্ড ওয়াইজ কলেজগুলোকে প্রপার অর্ডার লিস্টিং না করো, তাহলে কিন্তু এরকম হতে পারে তোমাদের প্রেফারেন্স লিস্টে থাকা যে কলেজটা রাউন্ড ওয়ানে অ্যালোটেড হলো তার থেকে নিচের কোনো কলেজ তোমাদের রাউন্ড টুতে অ্যালোটেড হয়ে যেতে পারে। আমরা এখানে যে বেনিফিটসগুলোর কথা লিখে রেখেছি, প্রত্যেকটা বেনিফিট কিন্তু তোমরা শুধুমাত্র 399 টাকা পে করে অ্যাভেল করতে পারো। কেমন আমাদের 399 টাকার কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করার জন্য তোমাদেরকে সিম্পলি এই যে আইডিগুলো এখানে মেনশন করা আছে, সোশ্যাল হ্যান্ডেল যেগুলো মেনশন করা আছে, এই সোশ্যাল হ্যান্ডেলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো যে আমরা আপনাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাই, ঠিক আছে? আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। কেমন আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করে দিই, যারা এই টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে তারা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের যিনি অ্যাডমিন অ্যান্ড ওনার আছে শুধুমাত্র তাদেরকেই তোমরা মেসেজ করবে, বাকি অন্য কাউকে মেসেজ করবে না। বা অন্য কেউ যদি তোমাদের কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করা রিলেটেড কোনো রকমের কোনো গাইডলাইন্স প্রোভাইড করে সেগুলোর উপরে কিন্তু তোমরা বিলিভ করবে না, শুধুমাত্র চ্যানেলের যারা অ্যাডমিন এবং ওনার আছে কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করার জন্য তাদেরকেই তোমরা মেসেজ করবে, বাকি অন্য কাউকে কিন্তু তোমরা মেসেজ করবে না। কেমন আমাদের প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবে। কেমন তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের যার যা মতামত তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।